10টা ওরে গুগনি একমাত্র ট্রেড ইউনিয়নে যারা থাকি রেলে তারা প্রতি মুহূর্তে হকারদের সাবধান বাণী দিচ্ছি নমস্কার বন্ধুরা জয় বাংলা আপনাদের সাথে আমি সুরজিৎ আর এখন আমি আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে আর আগের ভিডিওটা আমরা যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা শুরু করবো ঠিক তার পর থেকেই মানে এর আগের ভিডিওটা আমরা করেছিলাম শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে আর এই ভিডিওটা আমরা করবো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে আর বুঝতেই পারছেন একসাথে দুটো ভিডিও ভালোই গরম পড়েছে মানে আজকে রোদ নেই কিন্তু জানি না বিশাল ঘাম পড়ছে টেনশানে কিনা জানি না আজকেই প্রথম আমি একদিনে দুটো ভিডিও শ্যুট করছি দেখতে পাচ্ছেন গলাও বসে গেছে অবস্থা খারাপ কিন্তু কিছু করার নেই ভিডিও পুরো শেষ করবই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন চলে এসেছি আমাদের ট্রেনের সামনে আর আমাদের ট্রেনের আজকে রেক দিয়েছে 60,000 সিরিজের যেসবের রেক বারাসাত কারসের ন কোচের আর আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 34924 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল যেটা লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে দুপুরবেলা 12:05 আর আমাদের নামখানা পৌঁছে দেবে ঠিক তার 1 ঘন্টা পরে মানে 1:05 আমাদের যে টোটাল জার্নি এই জার্নি ডিস্টেন্সটা হচ্ছে 47 কিলোমিটার আর আমাদের 8খানা হল্ট আসবে তাহলে চলুন ট্রেনে ওঠা যাক আর আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়লেও পুরো তার নির্দিষ্ট সময় মানে 12:05 আমরাই বলে যাচ্ছি ইন কন্টিনিউয়াসলি সারা দক্ষিণ চব্বিশ পরগনা টোটাল সাউথ চব্বিশ পরগনা এখানে সবাই নেতৃত্ব হকারদের হকারদের সাবধান করা নিজেদেরকে সাবধান রাখা অপরকে সুস্থ রাখাই হচ্ছে আমাদের একান্ত কাম আমরা হকারি করতে এসেছি খুব সমাজ ব্যবস্থার খুব কঠিনতম পরিস্থিতি থেকে কিন্তু এটা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ দারুণ কথা ধন্যবাদ আমি প্রচুর ট্রেনে ভিডিও করি লোকাল ট্রেনেই করি প্রধানত ঠিক আছে আমি এই প্রথম দেখলাম আর কি ভালো লাগলো আমার দেখে আমার নাম মনোজ মল্লিক এর নাম নিদর্শন এর নাম জয়দেব এর নাম রাম এরা সবাই খুব পরিশ্রমী এবং হকার প্রকৃত অর্থে নিজের পেট চালায় নিজের হাতে করে এদের অন্য কোনো প্রফেশনে যুক্ত নয় সাইড ইনকাম করতে আসেনি ভালোবাসা দিয়ে হকারদেরকে আন্তরিকতার সঙ্গে এটা করবার চেষ্টা করছে ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব ভালো কাজ করছে ট্রেন এখন ছাড়লো কুলপি স্টেশন থেকে আর কুলপির কোড হচ্ছে KLW আর কুলপি 1800 শতকে ছিল 1800 শতক নাগাদ কুলপি ছিল পর্তুগিজদের দখলে তারপরে বাংলার নবাব সিরাজদৌলা মাত্র 150 জন সৈনিক নিয়ে এই কুলপি দখল করেছিলেন এটা হচ্ছে কুলপির ইতিহাস
আর ফুলপিতে এক নম্বর রাজ্য সড়ক 117 নম্বর জাতীয় সড়কের সাথে মিশে, তাই আপনারা ট্রেনের সাথে সাথে ভালো মতো বাস সার্ভিসও পেয়ে যাবেন। আর আমি এরপরে আপনাদের সাথে কথা বলবো নিশ্চিন্তপুরে। আমরা স্টেশনগুলো বেশিরভাগ স্কিপ করছি, তার কারণ বুঝতেই পারছেন যে এখানে স্টেশন দেখানোর মতো কিছুই নেই। তার কারণ সিঙ্গেল লাইন স্টেজ, এটা পুরো নর্মাল পুরো গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে, তাই এখানে স্টেশন দেখানোর থেকে আশপাশ দেখানোটা বেশি ইম্পর্টেন্ট। আর যেহেতু আমি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত একটা ভিডিও বানিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, তাই আমারও গলার অবস্থা ভালো নয়, তাই কিছু করার নেই, আপনাদেরকে আজকে একটু বাইরের দৃশ্যে বেশি দেখাবো, স্টেশন সম্বন্ধে কম বলবো। তাহলে আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি নিশ্চিন্তপুরে। আমরা এখন চলে এসেছি নিশ্চিন্তপুর স্টেশনে, আর নিশ্চিন্তপুরের কোড হচ্ছে NCP। আর নিশ্চিন্তপুরে দেখতে পাচ্ছেন ডবল লাইন, মানে নিশ্চিন্তপুরে ট্রেনের ক্রসিং হয়, তার কারণ এটা সিঙ্গেল লাইন স্টেজ, মানে লক্ষ্মীকান্তপুর থেকে পুরো নামখানা পর্যন্ত সিঙ্গেল লাইন স্টেজ, শুধুমাত্র দু জায়গায় ক্রসিং হয়, সেটা একটা হচ্ছে এই নিশ্চিন্তপুর আর একটা হচ্ছে কাকদ্বীপ। আর নিশ্চিন্তপুর থেকে গঙ্গা নদী পেরিয়েই আপনারা চলে যেতে পারবেন বন্দরের শহর হলদিয়াতে। আর হলদিয়া লোকালের ভিডিও আমার করা আছে, হাওড়া থেকে হলদিয়া লোকালের ভিডিও, ঠিক আছে, এই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। আর এই নিশ্চিন্তপুরে রয়েছে নিশ্চিন্তপুরের আর কি মার্কেট, নিশ্চিন্তপুর পাইকারি মার্কেট, সেটার উপরে এই নিশ্চিন্তপুরের প্রচুর মানুষ নির্ভর করে, কিন্তু সেটা নিশ্চিন্তপুর স্টেশন দিয়ে কাছে হবে না, সেটা হবে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশন দিয়ে কাছে। আর নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনটা আমরা ফেলে এসেছি, মানে একটা স্টেশন স্কিপ করে এসেছি, ওই স্টেশন দিয়ে কাছে হবে নিশ্চিন্তপুর মার্কেট। আর এর আগে আমি আগে থেকেই বলছি যে এর আগে আমি একটা ভিডিও বানিয়ে এসেছি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত, ওই ভিডিওটা এই ভিডিওটার আগে পাবলিশ করা হবে, আর ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারবেন। তাহলে আমি এরপরে আপনাদের সাথে কথা বলছি কাকদ্বীপে। দেখুন ঘুগনি চলে এসছে, কত 10 টাকা না, 10 টাকা করে ঘুগনি। আর যদ্দূর আমার কাছে খোঁজ খবর আছে যে উকিলের হাটের ঘুগনি বিখ্যাত, ঠিক ঠিক বলছি তো, নামখানা আগে স্টেশন, ওখানকার তুমি ঘুগনি বিখ্যাত শুনেছি? হ্যাঁ বলে। আর আমি এখন ঘুগনি খেতে পারবো না, তার কারণ আপনারা জানেনই যে আমি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ভিডিও করেছি, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে রেস্ট নিয়ে আবার এই ভিডিওটা শুরু করছি, তাই লক্ষ্মীকান্তপুরে আমি টিফিন করে নিয়েছি, তাই আমি আজকে ঘুগনি টেস্ট করতে পারবো না।
আর নিশ্চিন্তপুরের পরে একটা স্টেশন স্কিপ করে আমরা এখন এসে পৌঁছেছি কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপের কোড হচ্ছে KWDB। আর কাকদ্বীপে আপনারা দেখলেনই যে ক্রসিং হয়, তার কারণ সামনে সিঙ্গেল লাইন, এই যে ট্রেন যাচ্ছে। আর এই ট্রেনটা করেই আমি এসেছিলাম লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। তারপর থেকে লক্ষ্মীকান্তপুরের পর থেকে এই ট্রেনটাকে আবার করে দিয়েছে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। আর এটা আবার তেমনভাবে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর যাবে, আবার লক্ষ্মীকান্তপুর থেকে সিয়ালদা যাবে। কারণ ক্যামেরাটা কাছে নিই, তার কারণ আমরা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর আপনারা কাকদ্বীপ থেকে যেতে পারবেন Lot 8 হয়ে গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরের মেলার সময় তাই এই ট্রেনে প্রচুর ভিড় হয়। আর এখান থেকে আপনারা বাস ধরে পাথর প্রতিমাও চলে যেতে পারবেন। তাহলে চলুন এরপরে একটা স্টেশন স্কিপ করি, এরপরে স্টেশন আসবে হচ্ছে উকিলের হাট, আর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো লোকে এই নামখানাতে। আমরা এখন এসে পৌঁছেছি শিয়ালদা সাউথ সেকশনের সবচেয়ে লম্বা স্ট্রিচের প্রান্তিক স্টেশনে, মানে নামখানাতে। আর নামখানার কোড হচ্ছে NMKA। আর নামখানা থেকে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরোলেই আপনারা পৌঁছে যাবেন বকখালিতে। আর এখন নদী টপকাতে কোনো প্রবলেম হবে না, তার কারণ ব্রিজ হয়ে গেছে। আর রেলও পরিকল্পনা চালাচ্ছে ভবিষ্যতে বকখালি পর্যন্ত ট্রেন চালানোর। আর তাহলে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে লিখবেন, তার কারণ ভিডিও আর বেশি বড় করবো না। তার কারণ আপনারা জানেনই যে আজকে দুটো জার্নি, মানে শরীর সত্যি কথা বলতে আর টানছে না। তাহলে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আপনাদের সাথে দেখা করবো পরের অন্য একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় ভারত, জয় বাংলা।